নমস্কার আমি রাম আজকে আমি আসানসোল থেকে শিলিগুড়ি যাচ্ছি গ্রিন লাইনে তো আজকে আমি গ্রিন লাইন স্লিপার এ যাব আপনাদেরকে দেখাবো এখন যে নতুন গ্রিন লাইন ইয়া সেমলি এই বাসগুলো আসানসোল থেকে শিলিগুড়ি যায় সেই বাসগুলো কেমন আছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন ভিডিও ডিস্ক্রিপ্ট করবেন না শেয়ার করবেন কমেন্ট করবেন ওকে ইয়ে বাস গ্রিন লাইন আসানসোল সে শিলিগুড়িওয়ালা বাস আছে এটা আমরা আজকে এই বাসে যাচ্ছি দেখুন এটা পুরোপ্রা সিল্পার ক্লাস আছে কোনো সিট নাই এটা সিঙ্গেল শিল্পার এদিকে ডবল শিল্পার তো এইভাবেই এখন শিলিগুড়ি এত সুন্দর করে যে বাসটা খুব ভালো লাগবে আপনারা যদি কেউ যেতে চাইলে আসতে পারেন এইটা এই এই সিটটা আমি এই সিটটা আমি বুক করে রেখেছি এটা এটাতে যাব আমরা খুব ভালো ইয়ে আছে দেখলাম আমি ভালো লাগলো খুব ভালো লাগছে তো এইখানে এই যে ডিকি আছে এখানে লাগেজগুলো রাখতে পারবেন এখানে হ্যাঁ এখানে পুরো লাগেজ রাখার জন্য এই দেখুন শিলিগুড়ি গ্রিন লাইন এই বাসটায় যায় শ্যামলিও আছে আপনারা এটা ছেলেডাঙ্গার মোড় থেকে পেয়ে যাবেন এইখানে এই যে এইভাবে এই আমাদের লাগেজগুলো এখানে রাখা হলো এইবার এই যে দেখুন এই 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 যে এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে ওখানে বুক করতে পারবেন এইখানে তো দেখুন কত সুন্দর সিট আছে এটা আমরা দুর্গাপুর পৌঁছে গেছি দুর্গাপুর পৌঁছাইতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট লাগে এই দেখুন আমার এরিয়া শিলিগুড়ি এরিয়া পৌঁছে গেছি তার জন্য একটু দেখাচ্ছি বাইরের ওয়েদার ঠিক আছে কেমন লাগলো ভিডিও বলবেন একটু কমেন্ট এই আমার ছেলেরা আসলো আমাদেরকে নিতে কিন্তু আমরা বাড়ি পৌঁছেই গেছি একটু লেট করেছে ওরা আসতে তো কাছেই বাড়ি আছে